আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। 2021 সালে এসএসসি পরীক্ষার্থীদের অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে পঞ্চম সপ্তাহের জন্য। চলো তাহলে সায়েন্স, আর্টস, কমার্স সবারই অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো দেখে নিই, পরবর্তীতে ধীরে ধীরে তোমরা সবগুলো অ্যাসাইনমেন্টের উত্তর এইখানে পেয়ে যাবে। তো এখানে প্রথমত সায়েন্সের যে প্রশ্নপত্র আসছে ওগুলো নিয়ে আমরা আলোচনা করি। বিষয় পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান থেকে প্রশ্ন আসছে। তো অধ্যায়ের নাম হচ্ছে কাজ ক্ষমতা ও শক্তি, এটা হচ্ছে অধ্যায় চতুর্থ অধ্যায়, এটা তোমরা জানো। অ্যাসাইনমেন্টে বলা হচ্ছে নবায়নযোগ্য শক্তির গল্প, এটি হচ্ছে তোমাদের শিরোনাম। জলবিদ্যুৎ হলো অন্যতম প্রাচীন শক্তি উৎস, যা বিশ্বজুড়ে বিশেষত প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ উৎপাদন করতে ব্যবহৃত হয়েছে। প্রচুর নদী থাকায় বাংলাদেশেও সম্ভাবনাটি কাজে লাগানো যায়। চিত্রে একটি জলবিদ্যুৎ কেন্দ্র দেখানো আছে, জলবিদ্যুৎ কেন্দ্রটা বোঝাই যাচ্ছে না। এটা একটা লেক, এটা একটা ডাম, এটা টারবাইন। তো এইভাবে এটা হচ্ছে টাওয়ার, এইখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয়, উপর থেকে নিচের দিকে পানি পড়ে উপর দিয়ে। তো এখানে চিত্র একটি জলবিদ্যুৎ কেন্দ্র, চিত্রের কোনো অবস্থানে জলের ন্যূনতম বিভব শক্তি রয়েছে, অর্থাৎ যেখানে সবচেয়ে কম বিভব শক্তি, একদম সর্বনিম্ন স্তরে বিভব শক্তি থাকবে, এটি স্বাভাবিক। এবং 30 মিনিটের মধ্যে পানি 5.0 × 10⁻৯ জুল শক্তি হারায় এবং 4.5 × 10⁻৯ জুল বিদ্যুৎ শক্তি উৎপাদন করে। শক্তি রূপান্তরকরণে দক্ষতা নির্ণয় করে, দক্ষতা নির্ণয় খুবই সহজ, এটাকে এটা দ্বারা ভাগ দিয়ে মানে 100 দ্বারা গুণ দিলে দক্ষতাটা বের হয়ে যাবে। এগুলো খুব তাড়াতাড়ি আমরা এই চ্যানেলে আপলোড করব। বৈদ্যুতিক শক্তি 4.5 × 10⁻৯ জুলকে ওয়াটে প্রকাশ করতে বলছে, ওয়াট এককের মাধ্যমে প্রকাশ করতে হবে, খুবই সহজ। ঘ নাম্বার, বাংলাদেশের পরিবেশের উপর জলবিদ্যুৎ কেন্দ্রের প্রভাব বিশ্লেষণ করো, মানে জলবিদ্যুৎ থাকলে আমাদের বাংলাদেশের প্রভাবটা কেমন হবে সেইটা নিয়ে আলোচনা করতে বলছে। আর ঘ নাম্বারে বলছে জলবিদ্যুৎ কী ধরনের শক্তি, জলবিদ্যুৎ কী ধরনের শক্তি, একটা বিভব শক্তি, এরূপ অন্যান্য শক্তির অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত প্রভাব বর্ণনা করে একটি চার্ট তৈরি করো। তো এটা নিয়ে আমাদের আলোচনা করতে বলছে। তো এটার পিডিএফ লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবো, ওইখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আমি একটু প্রশ্নগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, যাদের খুব খারাপ লাগতেছে তারা ডাউনলোড করে ওইখান থেকে তোমরা নিজেরাই প্রশ্নগুলো দেখে নিতে পারো। পরবর্তী প্রশ্ন হচ্ছে রসায়ন থেকে। তো রসায়ন এখানে তৃতীয় অধ্যায় থেকে এবং চতুর্থ অধ্যায় থেকে প্রশ্নটা করা হচ্ছে, অর্থাৎ কি পদার্থের গঠন আর পর্যায় সারণী। এখানে একটা পরীক্ষা দিয়েছে তোমাদের, রাসায়নিক বিক্রিয়া পর্যবেক্ষণ, বিক্রিয়া সমীকরণ ও উৎপাদন, গ্যাসের শনাক্তকরণ পদ্ধতি বর্ণনা এবং কাপড় কাঁচা সোডা অথবা ব্রেকিং সোডার আণবিক ভর নির্ণয়। এত বড় তো ইয়ার লিখতে গেলে তো অবস্থা খারাপ। শিরোনাম, ক নাম্বার, এক টেবিল চামচ পরিমাণ কাপড় কাঁচা সোডা অথবা ব্রেকিং সোডা একটি স্বচ্ছ কাঁচের গ্লাসে নাও, এতে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার অথবা লেবুর রস যোগ করো, পরিবর্তন পর্যবেক্ষণ করো, রাসায়নিক বিক্রিয়া সমীকরণ, উৎপাদন, গ্যাসের শনাক্তকরণ পদ্ধতি এবং কাপড় কাঁচা সোডা অথবা ব্রেকিং সোডার আণবিক ভর নির্ণয় সংক্রান্ত প্রতিবেদন রচনা করতে বলছে। এখানে আমাদের ক নাম্বারে বলা হচ্ছে পরীক্ষণ সংশ্লিষ্ট উপকরণের ব্যবহার সঠিকতা আছে কিনা সেটা চিত্রের মাধ্যমে অঙ্কন করতে হবে, বিক্রিয়ক ও উৎপন্ন যৌগসমূহের নামকরণ সমূহ, বিক্রিয়া বর্ণনা ও সঠিক সমীকরণ লিখেছে কিনা সেটা দেখতে হবে, উৎপাদন গ্যাসের নাম চিহ্নিতকরণ সহ শনাক্তকরণের ভৌত ও রাসায়নিক পদ্ধতি লিখতে হবে, আপেক্ষিক পারমাণবিক ভর উল্লেখ সহ সংশ্লিষ্ট যৌগের আপেক্ষিক আণবিক ভর সঠিকতা হিসাব করতে হবে। 16 নম্বর আছে মোট এই অ্যাসাইনমেন্টটাতে। এরপরে আসছে আমাদের উচ্চতর গণিত। উচ্চতর গণিত যাদের অপশনাল তাদের তো এটা লিখতে হয় না, আমাদের এদিকে লেখেও না, তো তোমরা হয়তো অনেকেই লিখো, এটা তো সবারই প্রায় অপশনাল থাকার কথা। অ্যাসাইনমেন্ট, রেডিয়ান পরীক্ষার পরিমাপ ও ডিগ্রি পরিমাপ সংক্রান্ত সমস্যার সমাধান, এটি হচ্ছে আমাদের শিরোনাম। মিস্টার রাতুল প্রতিদিন প্রাত ভ্রমণে 2 কিলোমিটার পরিধি বিশিষ্ট একটি বৃত্তাকার পার্ক সমবেগে একবার প্রদক্ষিণ করছে। তিনি সকাল 6:45 প্রদক্ষিণ শুরু করে সকাল 7:25 প্রদক্ষিণ শেষ করে। প্রশ্ন করা হচ্ছে মিস্টার রাতুল ঠিক সকাল 7:00 পর্যন্ত যে পথ অতিক্রম করেছে তা পার্কটি কেন্দ্র করে কত ডিগ্রি কোণে উৎপন্ন করে নির্ণয় করো, প্রদক্ষিণ শুরুর সময় ঘড়িতে ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান কত ছিল তা রেডিয়ানে প্রকাশ করো। খুবই সহজ প্রশ্ন। পার্কের পরিধি যাই হোক না কেন, পার্কের সীমানা বরাবর এর ব্যাসার্ধের সমান পথ হাঁটলে কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ পরিবর্তন হবে কি না সে সম্পর্কে যুক্তি দাও। তো এগুলো সবগুলো পিডিএফ লিঙ্ক তোমরা পেয়ে যাবে, পিডিএফের ডাউনলোড করলে সবগুলোরই প্রশ্নগুলো সবগুলো একসাথে পাবে। এরপরে আছে আমাদের আর্টসের, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা থেকে আসছে। প্রাচীন বাংলার মানচিত্র অঙ্কন করে জনপদগুলো চিহ্নিত করো এবং তোমার বর্তমান জেলা কোন জনপদের অধীনে ছিল তা বর্ণনা করো। খুবই সহজ একটা প্রশ্ন। প্রাচীন বাংলার জনপদ তোমাদের মানচিত্র আর্ট করে এগুলো চিহ্নিত করতে হবে আর প্রাচীন জনপদগুলোর গুরুত্ব ব্যাখ্যা করতে হবে, প্রাচীন বাংলার ইতিহাসের ধারণা যথাযথ উপস্থাপন করতে হবে এবং তুমি তোমার যে জেলাটা আছে সেই জেলাটা কোন জনপদে ছিল সেই জনপদের ব্যাখ্যাটা এখানে করতে হবে।
এরপরে আছে আমাদের ভূগোল, ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে এটা চতুর্থ অধ্যায় থেকে এসেছে, পৃথিবীর অভ্যন্তরীণ বাহ্যিক গঠন, রকি ফুজিয়ামা ও ব্ল্যাক ফরেস্ট পর্বত এবং বাংলাদেশের মধুপুর চত্বর ও বদ্বীপ গঠন প্রক্রিয়ার উপর একটি প্রতিবেদন প্রণয়ন করা, প্রতিবেদন করতে হবে, প্রতিবেদন কীভাবে করতে হয় সেটা আমরা অবশ্যই দেখাবো এখানে। নির্দেশনা এখানে ক নম্বরে বলছে ভূপৃষ্ঠ পরিবর্তন প্রক্রিয়া যথাযথভাবে উল্লেখ করতে হবে, ভূপৃষ্ঠের আকস্মিক পরিবর্তনের কারণ যথাযথ উল্লেখ করতে হবে, পৃথিবীর প্রধান ভূমিরূপের ভাগসমূহ বর্ণনা যথাযথভাবে উল্লেখ করতে হবে। তো এটা হচ্ছে ভূগোল প্রশ্ন। এরপরে আছে আমাদের পৌরনীতি প্রশ্ন, পৌরনীতি প্রশ্ন এসেছে চতুর্থ অধ্যায় থেকে, রাষ্ট্র ও সরকার ব্যবস্থা, রাষ্ট্রের ধরন বিশ্লেষণ সহ গণতন্ত্র সফল করার উপায় এবং সংসদীয় সরকারের গুণ ও ত্রুটি ব্যাখ্যাকরণ। এখানে ক নম্বরে বলছে যে রাষ্ট্রের ধরন বিশ্লেষণ করতে হবে, গণতন্ত্র সফল করার উপায়গুলো বিশ্লেষণ করতে হবে, সংসদীয় সরকারের গুণ ও ত্রুটি সম্পর্কে বর্ণনা দিতে হবে, 12 মার্ক আছে টোটালি। এরপরে আছে আমাদের ব্যবসায়ী উদ্যোগ কমার্সের বিষয়, তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসছে আত্মকর্মসংস্থান, বাংলাদেশের বেকারত্ব নিরসনে আত্মকর্মসংস্থানের ভূমিকা নিরূপণ। এখানে বলছে উদাহরণসহ আত্মকর্মসংস্থানের ধারণা ব্যাখ্যা করতে হবে, আত্মকর্মসংস্থান উপযুক্ত লাভজনক ক্ষেত্রসমূহের নাম ধারাবাহিকভাবে তালিকা উপস্থাপন করতে হবে, আত্মকর্মসংস্থানের উদ্রুতকরণের কমপক্ষে 6টি করণীয় লিখতে হবে, উদাহরণসহ আত্মকর্মসংস্থানের গুরুত্ব ও সবিস্তারে ব্যাখ্যা করতে হবে। এই ছিল তোমাদের ব্যবসায়ী উদ্যোগের অ্যাসাইনমেন্টটি। এরপরে আমরা দেখব সর্বশেষ অ্যাসাইনমেন্ট হচ্ছে হিসাব বিজ্ঞান। তো হিসাব বিজ্ঞানের তৃতীয় অধ্যায় থেকে এসেছে দ্রুতরফা দাখিলা পদ্ধতি, দ্রুতরফা ও একতরফা দাখিলা পদ্ধতি প্রয়োগ, সহায়ক তথ্য এক, সাবমিট এন্টারপ্রাইজের দ্রুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে প্রতিটি হিসাব সংরক্ষণ করে থাকে। 2020 সালে মে মাসে ব্যবসায় সংগঠিত লেনদেন সমূহ নিম্নরূপ, মে 5 চেকের মাধ্যমে পণ্য বিক্রয় 10,000 টাকা, মে 15 অগ্রিম ভাড়া প্রদান 12,000 টাকা এবং মে 22 মালিক ব্যবসায় হতে 5,000 টাকা পণ্য উত্তোলন করে, মে 30 ব্যাংকে সুদ মঞ্জুর করে 1,000 টাকা। তো এইভাবে সহায়ক 2ও দিয়ে দিয়েছে, তোমরা একটু দেখে নিও প্রশ্নটা। প্রশ্নটা এখানে করা হচ্ছে যে ক নম্বরে দ্রুতরফা দাখিলা পদ্ধতির ধারণা সহ কমপক্ষে 8টি সুবিধা ব্যাখ্যা করো, আর 4টি লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে, চিত্র সহকারে হিসাব চক্রের কমপক্ষে 8টি ধাপের সংক্ষিপ্ত বর্ণনা দিতে হবে, প্রারম্ভিক মূলধন সমাপনী মূলধন ও লাভ ক্ষতির পরিমাণ সঠিকভাবে করতে হবে। এই ছিল তোমাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলি, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং অবশ্যই এগুলো প্রত্যেকটা প্রশ্নেরই সমাধান এই চ্যানেলে আপলোড করা হবে। যারা এখনও সাবস্ক্রাইব করো নি, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে রাখিও, যাতে আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশন তোমাদের ফোনে চলে যায়। ভালো থাকো, সুস্থ থাকো।